আজকে প্রথমবার বানাবো ক্রিসমাস ডে কেক। বাড়িতে এর আগে কোনোদিন কেক বানিয়ে খাইনি, তো এই প্রথমবার বানাবো আর তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। জানি না কেমন হবে, আশা রাখছি ভালোই হবে। তো যেহেতু সুজি দিয়ে বানাবো, তাই সুজিটাকে হালকা করে প্রথমে ভেজে নিয়েছি আর তারপরে এখানে কেকের ব্যাটারটা তৈরি করছি। এখানে দিয়ে নিয়েছি বাটার, তার সাথে টক দই মিক্স করে নিলাম ভালো করে। তারপর ভেজে রাখা সুজিটাকে মিক্সিতে ভালোভাবে ব্লেন্ড করে নিলাম আর তার সাথে চিনিটাকেও ব্লেন্ড করে নিলাম। তো দুটো ভালোভাবে মিক্স করছি এখানে। আর যেহেতু চকলেট কেক বানাবো, তাই কোকো পাউডারটাও এখানে অ্যাড করে দিলাম। আর তারপর অ্যাড করলাম বেকিং পাউডার, বেকিং সোডা। তো যেহেতু আমি কেকটা এগলেস কেক বানাচ্ছিলাম, তার জন্য কোনো ডিম অ্যাড করিনি, শুধুমাত্র এই কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু আমি কেকটা বানিয়েছিলাম। তো দেখো এখানে মোটামুটি সব উপকরণ দেওয়া হয়ে গেছে। এরপর ভালোভাবে ব্যাটারটাকে মিক্স করে নেব খুব সুন্দরভাবে। আর এর সাথে চাইলে তোমরা ময়দা অ্যাড করতে পারো, কিন্তু আমি এর মধ্যে কোনো ময়দা অ্যাড করিনি, শুধুমাত্র সুজি দিয়েই কিন্তু এটা বানাচ্ছি। তো মোটামুটি ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে এখানে যে পাত্রে কেকটা বানানো হবে, জায়গাটা একটু বড় নিলে ভালো হয়, তো তার মধ্যে কিন্তু ভালোভাবে বাটারটা মানে অয়েল ব্রাশ দিয়ে ভালোভাবে গোটা বাটির মধ্যে দিয়ে নিলাম। আর তারপর এইভাবে কেকের যে ব্যাটারটা সেটা ঢেলে নিলাম আস্তে আস্তে। আর তারপর এখানে একটা ঢাকনা দেওয়া কড়াইয়ের মধ্যে হালকা নুন দিয়ে তার উপরে একটা স্ট্যান্ড দিয়ে ভালোভাবে ঢাকনাটা দিয়ে দিলাম। এইভাবে মাত্র 30 মিনিট থেকে 40 মিনিট থাকলেই কিন্তু আমাদের কেক একদম রেডি। তো দেখো আমি এখানে একটা কাঠি দিয়ে দেখে নিলাম ভালোভাবে যে কেকটা তৈরি হয়ে গেছে কিনা। তো দেখলাম ভালোই হয়ে গেছে তৈরি। আর চলো এখন কেকটা বাটির মধ্যে আর চলো এখন কেকটা একটা থালার মধ্যে নিয়ে নেব, তারপর হালকা ঠান্ডা হলে এটাকে পিস পিস করে পরিবেশন করব। তো কেকটা কিন্তু আমি একা বানাইনি, মানে আমার সাথে আমার ভাইও ছিল, তো আমরা দুজন মিলে কেকটা বানিয়েছি। তো মানে প্রথমবার বানালাম, কেকটা কিন্তু খারাপ হয়নি, খেতে খুবই ভালো হয়েছিল। আর এখানে দেখতে হয়তো সেরকম হয়নি, বাট খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল। তো আমার এই কেকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমায় কমেন্টে জানাও। আর আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। তার আগে তোমরা সুস্থ থাকো, ভালো থাকো আর পরিবারের সবাইকে নিয়ে হ্যাপি থাকো। আজকের মতো টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।